আমরা তাফসীরে যাওয়ার আগে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি না, সকলে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া এই কারণে আসলে আদায় করতে মনে চাচ্ছে যে আমরা এখানে যারা বসছি, আমরা বড় একটি কাজ আলহামদুলিল্লাহ ফরজ নামাজ সালাতুল মাগরিব আমরা শেষ করতে পেরেছি। মাগরিবের পরে যে এখানে অ্যালাউন্স হয়েছে, ঘোষণা হয়েছে একটি তাফসীর মাহফিল হবে, এই মাহফিলে বসলে কি ফায়দা আমরা সকলেই কম বেশ জানি আলহামদুলিল্লাহ। এখানে বসলে কিছু শেখা যাবে, এখানে বসে সওয়াব হবে, এই জিনিসগুলো আমরা জানি। আরেকটি জিনিস একটু বলে আমি শেষ করব, আমাদের মেহমানকে দিয়ে দেবো। আমি মেহমান না, আমি তো এখানকার। সর্বশেষ হাদিসের এন্ডিং হচ্ছে ফেরেশতারা আল্লাহকে বলেন যে আল্লাহ তারা জান্নাতে যেতে চায়, তাদের গুনাহ মাফ করাতে চায়। আল্লাহ বলতেছেন আমি প্রত্যেককে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আমি এই জিনিসটাই একটু স্মরণ করে দিতে চাচ্ছি। আমরা যেখানে বসছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি সকলকে মাফ করে দিয়েছি। আমরা শুধু আল্লাহ দোয়া করি এই যে জলসাতে এই ওয়াজ মাহফিলে তাফসীরের মাহফিলে আমরা বসেছি, আমাদের প্রত্যেকেরই ছোট বড় কম বেশ অনেক গুনাহ আছে। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ বলেছেন এই ধরনের জলসাতে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত দিই, আল্লাহ তুমি আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাসাকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বিশ্বনবীর আগমনে যে নবীজির আগমনে দুনিয়া হইল উজালা, বিশ্বনবীর আগমনে তামাম জাহান উজালা, সেই নবীজির দুরুদ পড়ে মিটো মনের প্রেম জালা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি চন্দ্র সূর্য গ্রহ তারা, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই হেসে বলে আজ আমাদের কুশির দিন, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই ডেকে বলে আজ আমাদের ঈদের দিন। এই দুনিয়াতে তশরিফ আনলেন রহমতুলিল আলামিন, এই দুনিয়াতে তশরিফ আনলেন দীনের নবী আল আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি